এই টুপি পরা ছেলেটা বিধানসভায় বলছে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা ব্যানার্জি, আর এই টুপি পরা ছেলেটা বলছে যে দেবোত্তর সম্পত্তির হিসাব দিতে হবে, আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি এই বাংলার যে সম্প্রীতি ছিল এই বাংলার সম্প্রীতিকে ধরে রাখতে হবে। আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, আর আমার মথুরা মথুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে, আমার আদিবাসী ভাইরা আদিবাসী বোনেরা তারা ঝুমুর গান গাইবে তারা টুসু গান গাইবে। এই সম্প্রীতির বাংলা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখতে চায়। হিন্দু পাড়ায় গিয়ে বলছেন ওটা টুপি পরা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে ওটা বিজেপির দালাল কোটি কোটি টাকা খেয়েছে, আর G20 সম্মেলনে আপনি মোদি নরেন্দ্র মোদি অমিত শাহ তার টেবিলে বসে ডিনার করছেন এটা বাংলার মানুষ জানে। আপনি স্পেনে গেছেন শিল্প আনবেন, এই মুর্শিদাবাদের বীর শিল্প, এই মুর্শিদাবাদের পাট শিল্প, এই মুর্শিদাবাদের রেশম শিল্প, এই মুর্শিদাবাদের শিল্পকে 12 বছরে তছনছ করেছে এই তৃণমূল, তার হিসাব আপনারা লোকসভায় চাইবেন না? এর হিসাব আপনাদেরকে লোকসভায় চাইতে হবে যে এই বাংলার বিড়ি শ্রমিকদের কি অবস্থা, কেন বিড়ি শ্রমিকরা 1000 বিড়ি বাদলে 160 টাকা, তাদেরকে 1000 বিড়ি বাদলে তাদেরকে 600 টাকা দিতে হবে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন।